মুনাফার খাতিরে সভ্যতা, কিন্তু লাভটা দেশের লোকের নয়, মুষ্টিমেয় মালিকের। দেশের সাধারণ মানুষ শেষ পর্যন্ত দুর্দশার চরমে পৌঁছায়, কেননা তাদের দুর্দশা যত বাড়ে মালিকদের মুনাফাও তত বেশি হয়। এদিকে কিন্তু কলকারখানাগুলো এত ভালো, এমন উন্নত হয়ে চলে যে সেখানে যেন পাহাড় প্রমাণ মালপত্তর তৈরি হয়, আর মালিকেরা শেষ পর্যন্ত ওই তৈরি মাল নিয়ে দারুণ বিপদে পড়ে। কেননা মাল তো শুধু তৈরি হলেই হলো না, সেগুলোকে বিক্রি করাও দরকার। কিন্তু বেচা যায় কি করে, কাকে? দেশের লোকের এমন দুর্দশা যে কেনবার মতো পয়সা নেই। তাদের অবস্থা যদি ভালো হতো তাহলে তারাই কিনতে পারত, কিন্তু তাদের অবস্থা ভালো করা মানেই মালিকদের মুনাফার ঘাটতি পড়া। শুধু মুনাফার খাতিরে যে সভ্যতা, সে সভ্যতায় এ পথ বন্ধ। তাছাড়া মাঝে মাঝে দেখা যায় কলকারখানায় এত বেশি মাল তৈরি হয়ে গিয়েছে যে বেচবার জন্য তার সবটুকু বাজারে ছাড়লে দর একদম পড়ে যাবে, তাতেও তো শেষ পর্যন্ত মুনাফার ঘাটতি পড়বে। সে পথ বন্ধ। তাহলে বিপদ, দারুণ বিপদ। কিন্তু বিপদটা যে ঠিক কি নিয়ে তা ভেবে দেখতে গেলে খুবই অবাক হয়ে যাবে। খুব বেশি জিনিস তৈরি করে ফেলার দরুন বিপদ, পৃথিবীকে খুব বেশি করে জয় করে ফেলার দরুন বিপদ। এমনিতে তাজ্জব ব্যাপার বলেই মনে হয় না কি? পৃথিবীকে জয় করে পৃথিবীর কাছ থেকে বেশি জিনিস আদায় করাই তো মানুষের আসল উদ্দেশ্য। যত বেশি জিনিস আদায় হবে ততই তো মানুষের অভাব ঘুচবে, ঐশ্বর্য বাড়বে। খুব বেশি করে জিনিস আদায় করতে পারলে বিপদ হবে কেন? অথচ ধনতন্ত্রের যুগে দেখা যায় সত্যিই বিপদ। কেননা ধনতন্ত্রের যুগে মানুষের অভাব ঘোচবার কথাটাই বড় কথা নয়, বড় কথা হলো মালিকদের ঘরে মুনাফা জোগানো, তাই বিপদ। বেশি জিনিস তৈরি করে ফেলার বিপদ। মালিকেরা ভাবে বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় কেমন করে। তারা নানান রকমের চেষ্টা করে। এক রকমের চেষ্টা হলো বেশি জিনিস তৈরি হওয়া নিয়েই যদি বিপদ বাঁধে তাহলে ওই জিনিসটাকে নষ্ট করে ফেলার চেষ্টা। এ এক ভারী তাজ্জব ব্যাপার। দেশের লোকের গায়ে কম্বল নেই, শীতে কাঁপছে, অথচ মালিকেরা লক্ষ লক্ষ কম্বলের স্তূপে আগুন ধরিয়ে দিচ্ছে। দেশের ছেলে মেয়েরা দুধ খেতে পায় না, শুকিয়ে মরে, অথচ মালিকেরা জাহাজ বোঝাই বোঝাই টিনের দুধ সমুদ্রের তলায় ফেলে দিচ্ছে। মার্কিন দেশের মতো যেসব দেশে ধনতন্ত্র খুব উন্নত হয়েছে সেসব দেশে এরকম ধ্বংসলীলা বারবার দেখা দিয়েছে। মালিকদের পক্ষে আর একটা চেষ্টা হল দেশের বাইরে তৈরি মাল বিক্রির জন্যে বাজার জোগাড় করা। দেশের লোক যদি অত মাল কিনতে না পারে তাহলে অন্য দেশে চালান দিয়ে মালগুলো বিক্রি করার চেষ্টা করা যায়। কিন্তু কোন দেশে চালান দেওয়া যায়? যেসব দেশে ধনতন্ত্র সেসব দেশে তো একই সমস্যা। তাই এমন দেশে চালান দিতে হবে যে দেশ এখনো পিছিয়ে পড়ে আছে, ধনতন্ত্রের অবস্থায় পৌঁছাতে পারেনি। যেমন ধরো, ইংরেজ মালিকেরা আমাদের দেশে মালপত্তর বিক্রির ব্যবস্থা করল। আমাদের দেশ অনেকখানি পিছিয়ে পড়া দেশ বলেই এখানে ওদের পক্ষে মালপত্তর বিক্রি করার সুবিধে। কিন্তু পিছিয়ে পড়া দেশ হলেও সে দেশেও ব্যবসাদার কারিগর আছে। বিদেশি মালে বাজার ছেয়ে গেলে তাদের স্বার্থে লাগে, তারা বেঁকে বসে, তাই তাদের ওপর জবরদস্তি করা দরকার।
যেমন ধরো বিলিতি কাপড় আমাদের বাংলাদেশে বিক্রি করার সময় সাহেব মালিকেরা দেখল বাঙালি তাঁতিরা গোলমাল বাঁধাচ্ছে, তাই ওরা বাঙালি তাঁতিদের বুড়ো আঙুলগুলো কেটে দেবার বন্দোবস্ত করল। কিন্তু এতখানি জবরদস্তি চালাতে গেলে তো শুধু বাজারটুকু দখল করলেই চলে না, সেপাই শান্তি দিয়ে দেশটাকে পুরোপুরি শাসনে রাখতে হয়। তার মানে দেশটাকে জয় করা দরকার। জাপান যেমন চীন দেশকে জয় করার চেষ্টা করেছিল, জয় করতে পারলে মালিকদের পক্ষে কতখানি সুবিধে দেখো। ওদের থেকে চাষিদের ওপর জবরদস্তি করে কাঁচামাল জলের দরে কিনে নিয়ে যেতে পারবে, নিজেদের কলকারখানায় সেই কাঁচামাল থেকে তৈরি মাল বানাতে পারবে, তারপর চড়া দরে সেই তৈরি মাল ওদেশের বাজারে ফেরত যাবে। পিছিয়ে পড়া দেশের জমিদার সামন্তরা ভাবে এ বরং ভালোই ব্যবস্থা, কেননা যে বিদেশির দল দেশটাকে দখল করেছে তারা তো নিজেদেরই স্বার্থে দেশটার কলকারখানায় উন্নতি হতে দেবে না। পিছিয়ে পড়া দেশেও যদি কলকারখানার উন্নতি হয় তাহলে তো সে দেশে ধনতন্ত্র দেখা দেবে, আর ধনতন্ত্র যদি দেখা দেয় তাহলে পিছিয়ে পড়া দেশটাও বিদেশি ধনতান্ত্রিক দেশের সঙ্গে পাল্লা দিতে শুরু করবে। তাই বিদেশি শাসনে জমিদার সামন্তদের বিলক্ষণ লাভ, কেননা দেশে কলকারখানা বেড়ে যাওয়া মানেই জমিদারি প্রথা ভেঙে পড়া। অন্য সব দেশে যেখানে কলকারখানার সভ্যতা গড়ে উঠেছে সেখানে জমিদার সামন্তদের সর্বনাশ হয়েছে। পিছিয়ে পড়া দেশের জমিদার সামন্তরা তাই বিদেশি শাসকদের আদর করে বরণ করে নিতে চায়। উত্তরে বিদেশি শাসকরাও এদের অনেক রকম সুযোগ সুবিধে দেয়, মাঝখান থেকে দেশটার উন্নতি আর হতে চায় না। যে পিছিয়ে পড়া দশা সেই পিছিয়ে পড়া দশাই থেকে যায়।